দুর্ঘটনায় আমাদের 200 মিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রায় 300 ফুট আমাদের ইয়েতে আমাদের যে লাইনের যে স্লিপার নষ্ট হয়েছিল। তো আপাতত এখন ছয়টার দিকে আমাদের এই লাইনটা এখন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত হিসাবে ইঞ্জিনিয়ারিং যে একটা বিভাগ আছে সেখান থেকে আমাদেরকে বলেছেন এবং সেইভাবে আমাদের লাইনটা এখন প্রস্তুত। এখন আমরা যদি সেলবেস্ট কাজটা বন্ধ করে আমরা যদি ট্রেন চালাতে পারি, মানে আমাদের এই পুরো কাজটা শেষ করতে প্রায় 12 ঘন্টা লেগেছে। অ্যাক্সিডেন্টের পর যদি আমরা ধরি 12 ঘন্টা লেগেছে, আর এমনিতে আমরা কাজ মেইনলি করতে পারছি 4 ঘন্টা। আমরা একটা থেকে 2টা থেকে নিয়ে 6টার মধ্যে আমার 4 ঘন্টা সময় লাগছে লাইনটা ফিট দিতে।